আমাদের বর্তমান বিশ্বে কি চলতেছে বলেন তো, একটা বিষয় নিয়ে খুব মাতামাতি, ফিফা ফুটবল আসেনি? আসেনি ভারী কোটায় মনে হয় মাতামাতি নাই, আছে বেশি বেশি বলে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা ব্যাপারে আমাদের দেশে কি সমালোচনা আছে না নাই? এবার যে কাতারের ভিতরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, এটা নিয়ে মুসলিম স্কলারদের ভিতরে দুইটা বিতণ্ডা হয়েছে। একটা বলছে এটা পজিটিভ, আর এক দল বলছে না এটা নেগেটিভ দিক। কেন মুসলমান দেশে, মুসলমান দেশের ভিতরে এই পাশ্চাত্য সংস্কৃতি ঢোকালো, এটা নিয়ে একটু মাতামাতি আছে না ভাই? কথা বলে না, আছে না? আছে। প্রিয় ভাইরা, আমরা একটু দেখি তো আল্লাহ পাক এই বিষয়গুলোর ব্যাপারে কি বলেছেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার হচ্ছে 3, আল্লাহ পাক কি বলছেন? والذين هم عن اللغو معرضون. الله পাক এখানে স্পষ্ট করে বললেন যে ইমানদার মুমিন যারা হয়, প্রকৃত মুমিন, তারা কখনো বেহুদা কাজ করবে না। কথা বলে না, বেহুদা কাজ করবে না। ইমানদার মুমিন কখনো বেহুদা কাজ করতে পারে না। মুমিন যখনই কাজ করবে তার একটা উদ্দেশ্য থাকবে, আর সেই উদ্দেশ্যটা হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। কথা বলেন না ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনি তো আজ পর্যন্ত কালেমার পতাকা আপনার ঘরের সামনে, ঘরের ছাদে, দোকানের সামনে, ও যুবক বন্ধু, আজ পর্যন্ত কালেমার পতাকা টুকুন লাগালা না। তুমি তোমার ব্রাজিল আর আর্জেন্টিনা নেইমার আর বেইমানদেরকে নিয়ে তুমি পড়ে আছো, তুমি কোন সংস্কৃতিকে লালন করো? অথচ ইসলাম নিয়ে তোমার কোনো বক্তব্য নাই, কোরআনের পক্ষে তোমার কোনো কথা নাই, নামাজের পক্ষে কোনো কথা নাই, তুমি কোন সংস্কৃতি নিয়ে পড়ে আছো একটু আওয়াজ করে বলেন তো ঠিক না ভাই? কেন এই সংস্কৃতি যেখানে আল্লাহর কোনো উদ্দেশ্য নেই? আল্লাহর কসম করে বলছি, এই পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমি এটার দিকে উদ্দেশ্য করে ফিরে তাকাইও না। একজন হুজুর দেখলাম খুব সাবাই গাইতেছি, এটা জায়েজ, ভাইরাল হওয়ার নেশা আর কিচ্ছু না। আপনি চিন্তা করেন, আমরা সেদিন আমি শুনলাম যে এখানে এক লোক নাকি প্রথম দিন কারা কোন দেশ হারার পরে সে অ্যাটাক করে মারাই গেছে, একজন নাকি অ্যাটাক করে মারাই গেছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাকে ভালোবাসতে বাসতে মারা যাবে কিয়ামতের দিন তার সাথেই তাকে হাসর করানো হবে। কথা কয় না? আর একটু জোরে বলেন না ঠিক না? আমার কথা? কথা বলেন না ভাই, আমার কথা? কার কথা? কার কথা? আমার নবীর কথা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন হুব্বু ফিল্লাল বুগদু ফিল্লা, তুমি যদি কারুর সাথে ভালোবাসতেই হয় আল্লাহর জন্য ভালোবাসো, আর তোমার যদি কারুর সঙ্গে শত্রুতা করতেই হয় আল্লাহর জন্যই শত্রুতা করো। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুবক বন্ধু বলো বলো, তুমি কোন উদ্দেশ্যে আর্জেন্টিনা আর নেইমান বেইমানদেরকে নিয়ে পড়ে আছো বলেন তো? কোন উদ্দেশ্যে? কিসের আশা? কি লাভে? তবুও প্রিয় বন্ধুরা, এই কাতারের যে ফিফা বিশ্বকাপ, এটার একটা অর্জন আছে, আছে না ভাই? কথা বলেন, আছে না? বলবেন কিভাবে আছে? এটা, এটার একটা প্রতিদান হলো এই, যেখানে গোটা পৃথিবীর ভিতরে কাফের বেইমানগুলো একত্র হয়ে একেবারে ভিন দেশি সংস্কৃতিতে তারা এটাকে উদ্বোধন করত, সেখানে এবছর, সেখানে এবছর আল্লাহর কোরআনের হুজরাত, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করে এটাকে উদ্বোধন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? উদ্বোধনটা করার কারণে একটা সুবিধা হয়েছে, কি
গোটা বিশ্বের সমস্ত বাগাবাগা মিডিয়াগুলো সেখানে ছিল গোটা বিশ্বের ভিতরে এক সময়ে একই সাথে কোরআনের সুর আপনার বেদিন থেকে বেঈমান থেকে শুরু করে গোটা পৃথিবীতে একসাথে আল্লাহর কোরআনের সুর বেজে উঠেছে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনাদের কি গালিব আল মুফতাহ অর্ধাঙ্গ একটা ছেলে যার পিছনের নিচের অংশটুকু নেই শুধুমাত্র উপরের অংশটুকু আছে এই ছেলেটাকে দিয়ে তাক লাগিয়ে দিয়ে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ একের পর এক মুসলমানের সংখ্যা এখানে যারা ফুটবল খেলা দেখতে এসেছে তারা ইস মুসলমানদের আচার ব্যবহার এবং তাদের কৃষ্টি কালচারে মুগ্ধ হয়ে এ পর্যন্ত প্রায় অর্ধশত 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 বেঈমান মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা অধিকার কথা বলছি না যেহেতু আমার বিষয়টুকু আমি আজকে কোরআন এজন্য আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি